হ্যালো কোডার্স, আমরা তো এখানে এর আগের টিউটোরিয়ালে যেটা করলাম যে আমরা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আমাদের নেইম যে রিকোয়েস্টে যে অ্যাট্রিবিউটটা আসছে আমাদের হোম আমাদের কন্ট্রোলার থেকে, আমরা একটু আমাদের কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারটা একবার দেখে আসি। নোটিসেস কন্ট্রোলার, নোটিসেস কন্ট্রোলারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা মডেলের মধ্যে যে হোম অ্যাট্রিবিউটটা সেট করে দিচ্ছি এবং ওটা আসলে আমাদের রিকোয়েস্ট স্কোপ থেকে আমরা পড়তে পারছি, তাই না? তো কিন্তু আমরা এখানে এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে পেস্টটা করছি, পেস্ট করার ফলে আমাদের কিন্তু যেই এই HTML এর ট্যাগ সহ আমাদেরকে চলে আসছে। তো আসলে এটা তো স্ট্যান্ডার্ড না, আমরা স্ট্যান্ডার্ড ওয়ে যেটা ফলো করতে পারি সেটা হলো মোস্ট ওয়াইডলি ইউজ যেটা আছে, যেটাকে আপনার বলা হয় JSTL ট্যাগ লাইব্রেরিজ বা JSP স্ট্যান্ডার্ড ট্যাগ লাইব্রেরিজ ওটাকে বলা হয়। ওটা আমরা কীভাবে ইউজ করবো আমাদের প্রজেক্টে আমরা এখন সেটা দেখব। তো আমরা যেটা করতে পারি, JSTL ট্যাগ লাইব্রেরিজের ইউজ করার জন্য আমাদের এখানে আসলে ওই ট্যাগ লাইব্রেরিটা এখানে আমাদের ইনক্লুড করতে হবে। সেটা খুব সহজেই আমরা করতে পারি। আমরা সার্চ করতে পারি সবার আগে JSTL কোড দিয়ে। JSTL কোড দিয়ে আমরা যদি এখানে সার্চ করি তাহলে কিন্তু আমাদের প্রথমে যেই আমরা যেটা দেখব যে আমাদের JSTL কোডে এই প্রথমে যে লিঙ্কটা আছে এখানে, এই যে ট্যাগ লিবের কিন্তু একটা এখানে লিঙ্ক দেয়া আছে। আমরা এটাকে কপি করে নিয়ে এসে আমাদের JSP-র ওপরে যদি আমরা এটা পেস্ট করে রাখি, কন্ট্রোল V, আমরা ফরম্যাট করে দিই কন্ট্রোল শিফট F দিয়ে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে আমরা একটা ট্যাগ লিব আনছি যেটা প্রিফিক্স আমরা সি দিয়ে করছি এবং আমরা এখানে একটা URI দিয়ে দিচ্ছি। সেই URIটা আসলে একটা নেম স্পেসের মতো কাজ করে। আসলে আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন কিন্তু এই URL-এ কেউ কিন্তু কোনো হিট করে না, ইটস জাস্ট আ নেম স্পেসের ডেফিনেশন করার জন্য এই জিনিসটা করা হয়েছে। তো আমরা তো এটা ইনক্লুড করলাম কিন্তু আমরা যেহেতু এখনও আমাদের জারটা ইম্পোর্ট করি নেই, আমাদের এই ট্যাগ লিব ইউজ করার জন্য আমাদের একটা জার আমাদের মেভেনের ডিপেন্ডেন্সিতে নিয়ে আসতে হবে, সেটা করিনি বলে আমাদের এখানে এখন এরর দিচ্ছে। আমরা চলে যাই আমাদের ফর্ম XML, ফর্ম XML-এ আমরা যেটা করব আমরা ডিপেন্ডেন্সিজে চলে যাব। এখানে যে আমরা JSTL-টা আমরা নিয়ে আসব, তো JSTL-টা যদি আমরা আনতে চাই সেটা হবে জাভা এক্স সার্ভলেট JSTL 1.2 হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন এবং মোস্ট স্টেবল ভার্সন। আমরা এটাকে নিয়ে আসি, সেভ করি। অটোমেটিক্যালি আমার এখানে এক্লিপস নিয়ে আসছে এখন ইন্টারনেট থেকে। সো এটা করার জন্য আপনার ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে। যদি আপনার অটোমেটিক্যালি না আসে আপনি এখানে প্রজেক্টে রাইট ক্লিক করে মেভেনে যে আপডেট প্রজেক্ট দিতে পারেন, তাহলে আপনারটা অটোমেটিক্যালি এখানে তখন আপনার এটা মানে ম্যানুয়ালি সে ডাউনলোড করে নেবে। আমার এখানে দেখা যাচ্ছে ডাউনলোড শেষ হয়ে গেছে এবং আমার ডাউনলোড হওয়ার সাথে সাথে কিন্তু ওই এররটা চলে গেছে। তার মানে কি, আমরা যদি আমাদের মেভেন ডিপেন্ডেন্সিসে যাই এখানে কিন্তু আমরা আমাদের JSTL-টা অলরেডি দেখতে পাচ্ছি, উইচ is good, that means our project is ready to use JSTL tag libraries. সেটার জন্য আমরা এখন যেটা করতে পারি, আমরা খুব ইজিলি এখানে তো আমরা কী করেছিলাম, আচ্ছা এটা ফরম্যাট করার জন্য ওপরে চলে গিয়েছে, আমি এটাকে ওপরে চাই না, আমি এটাকে চাই এই জায়গাতেই। আচ্ছা, আমরা এখন রিকোয়েস্ট গেট অ্যাট্রিবিউট এটাকে আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের এখন আর লাগবে না। সো আমাদের এখন যেটা আছে, আমরা একটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম, তাই না? এবং আমরা আরেকটা করি, আমরা আমাদের JSTL ট্যাগ লাইব্রেরিজ ইউজ করে যদি প্রিন্ট করতে চাই, রিকোয়েস্ট ইউজিং JSTL, এখানে আমরা যেটা করতে পারি আমরা কমান্ড দিয়ে সি দিয়ে যদি আমরা কন্ট্রোল স্পেস দেই এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সি আউটটা চলে আসছে, উইচ ইজ আমাদের JSTL ট্যাগ লাইব্রেরি ইউজ করে করা হচ্ছে। এবং এখানে এখন আমরা আমাদের ওই প্যারামিটারের নামটা দিয়ে দিতে পারি। সো এভাবে যদি আমরা দিয়ে দিই আমাদের প্রজেক্টে কিন্তু এখন নেইম আমাদের JSTL এর থ্রু দিয়ে আমাদের নেইমটা যাওয়ার কথা। তো আমরা কি পাস করছিলাম দেখে আসি, আমরা পাস করছিলাম আসলে এইভাবে বি এর ভেতরে টিপু পাস করছিলাম। সো লেট আস ট্রাই টু রান ইট অ্যান্ড সি ওয়েদার আওয়ার প্রজেক্ট ওয়ার্কস অ্যাজ এক্সপেক্টেড অর নট। রান অন সার্ভার, ফিনিশ, এবং আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, দ্যাটস গুড। তো আমরা দেখা যাচ্ছে আমরা JSTL ইউজ না করলে আমাদের কিন্তু HTML রেন্ডারটা হচ্ছিল, কিন্তু আমরা চাচ্ছি আসলে এইভাবেই রেন্ডার করতে, কেননা কেউ যাতে আমাদের এখানে HTML ভিউ লেয়ারে কেউ যদি কোনো কিছু যাতে ইনজেক্ট না করতে পারে, ফরম্যাটিং বলি বা জাভাস্ক্রিপ্ট বলি, সো সেক্ষেত্রে আমরা JSTL ইউজ করলে আমরা যেভাবে চাচ্ছিলাম যেই ভ্যালুটা আমরা দিয়েছি সেই ভ্যালুটাই এখানে আসছে। সো দ্যাট ইজ গুড, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ।
সো আমরা ফিউচারে আরও বেশ কিছু ডিটেলস দেখবো জিএসটিএল সম্পর্কে। আপনি যদি জিএসটিএল সম্পর্কে আরও জানতে চান, আপনি ইজিলি এই জিএসটিএলের যেই ডকুমেন্টেশন আছে, এপিআই ডকুমেন্টেশন, আপনি এগুলো দেখতে পারেন। আমরা এই আউটটা ইউজ করেছি, এখানে আরও কী কী ট্যাক্স সামারি আছে এগুলো দেখতে পারেন। ওরাকেলের যে ডকুমেন্টেশনগুলো আছে এগুলো বেশ ফিচার রিচ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ডকুমেন্টগুলো আরও একটু দেখেন এবং নিজেরা একটু পড়ালেখা করে আরেকটু জেনে নিন। সো আনটিল নেক্সট টিউটোরিয়াল, হ্যাপি লিভিং অন কোডস।